জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব পড়েছে নোয়াখালীর হাতিয়ার জেলে পল্লীতে। ট্রলার নিয়ে নদীতে যাচ্ছেন না অনেক জেলে, হতাশায় অলস সময় পার হচ্ছে ঘাটে বসেই। এতে বড় ধরনের আর্থিক ক্ষতির আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। এদিকে নরসিংদীতেও সবজি সহ বিভিন্ন পণ্য পরিবহনে প্রভাব পড়েছে। হাতিয়া প্রতিনিধি ইসমাইল হোসেন ও নরসিংদীর লক্ষণ বর্মনের তথ্যছবিতে দাউদ হাসানের রিপোর্ট। একদিকে মাছের সংকট, তার উপর হঠাৎ জ্বালানি তেলের দাম বাড়ায় চরম বিপাকে পড়েছে নোয়াখালী দ্বীপ উপজেলা হাতিয়ার প্রায় 1,00,000 জেলে। খরচ উঠাতে না পারায় মাছ শিকার বন্ধ রেখেছেন অনেকেই। ডিজেলের মূল্যবৃদ্ধির সঙ্গে সঙ্গে বেড়েছে বরফের দামও। আগে যে বরফের দাম ছিল 100 থেকে 150 টাকা, তা এখন বেড়ে দাঁড়িয়েছে 150 থেকে 200 টাকা। যে পরিমাণ মাছ পাওয়া যাচ্ছে তাতে তেল ও বরফের খরচও উঠছে না বলে জানায় জেলেরা। নদীতে যাইতে খুব লস, বরফের দাম বাড়ছে, সবাই এখন প্রায় বেকারের মতো নদীতে যাইতে পারে না। আগে বরফ কিনতাম 150 টাকা করে, এখন একটা বরফ কিনতাম 200 টাকা করে, প্রতি পিস বরফে 50 টাকা করে বাড়তি। এক লিটার তেল কিনতাম আগে 80 টাকা করে, এখন বর্তমানে এক লিটার তেলের দাম হচ্ছে 120 টাকা করে। আমাদের মাছের ব্যবসা অনেক লোকসান আসতেছে, তেলের কারণে, বরফের দাম বাড়ার কারণে মাছে অনেক লোকসান আসতেছে। এই মাছ পাই, এই মাছ আমাদের কোনো নির্ধারিত মূল্যে যেন জেলেরা তেল ক্রয় করতে পারে সেই বিষয়টি নিশ্চিতে কাজ করবে বলে জানিয়েছেন মৎস্য কর্মকর্তা। যে আসতে যে খরচ দেখা যাচ্ছে, অনেক সময় মাছ সেবে পাচ্ছে না, ফলে দেখা যাচ্ছে তাদের খরচটা অনেক বেড়ে যাচ্ছে। এই জন্য আমরা এই অনুসার সহ আমরা চেষ্টা করছি যে তেলের দামটা পরিবহন শ্রমিকের নেতারা। এখান থেকে আমরা যদি সিলেট যাই, আমরা 150 লিটার তেল লাগে, সে অনুযায়ী আমরা ভাড়া পাইতেছি না। আমাদের প্রত্যেকটা গাড়ি এখন বর্তমানে ট্রাক স্ট্যান্ডে বসা আছে, তাহলে ওইখান থেকে আইতে প্রায় গিয়া 200-250 লিটার তেল লাগে। আল্লাহ হিসাব করেন আমরা কি অসুবিধার মাঝে। এখন আমরা সরকারের কাছে অতি বিনয়ে অনুরোধ করতেছি, সরকার যদি বাংলাদেশ ফেডারেশন বা বন্দোবস্তকারী আছে এদের নিয়ে আলোচনার সাপেক্ষে একটা কিছু করে, তাহলে বাংলাদেশের পরিবহন শ্রমিকরা বড়ই উপকৃত হবে। তেল একবার 15 টাকা বাড়াইছে, আবার 34 টাকা বাড়াইছে। বিভিন্ন এলাকায় নর্থ বেঙ্গলে চলে আমার ট্রাকের অফিস, তো একটা তেঁতুলি পর্যন্ত যায়, 100 লিটার 150 লিটার 200 লিটার তেল লাগে যাইতে। অনেক শ্রমিক বিভিন্ন জায়গায় আটকে রয়েছে, আমি নিজেও টাকা দিয়ে শ্রমিক আনছি। এগুলি একটা গাড়ি যদি ডেলিভারি হতে তো 1500 টাকার মতো জায়গা, তো এই 1500 টাকা করে হইলে মাসে 42,000 টাকা, তো 42,000 টাকা হইলে হ্যাঁ এই টাকাটা হয়ে দিব করতে, ড্রাইভার রয়ে চালাইব করতে বা হেল্পার রয়ে চালাইব করতে। একলাফে তেলের হঠাৎ এত মূল্যবৃদ্ধিতে সব থেকে ক্ষতির মুখে পড়েছেন জেলে শ্রমিক ব্যবসায়ীরা। দ্রুত তেলের মূল্য স্বাভাবিক হবে এমন প্রত্যাশা সকল পেশা শ্রেণীর মানুষদের। দাউদ হাসান, RTV।